119 বছরের রেকর্ড ভেঙে একেবারে নতুন রেকর্ড তৈরি করলো রাজধানী দিল্লি। উত্তরের হাওয়ার প্রভাবে অস্বাভাবিক নিচে নেমে গেল দিল্লির তাপমাত্রা, তার সাথে ঘন কুয়াশা, যার জেরে 50 মিটার পর্যন্ত কোনো দৃশ্যমানতা নেই। মৌসুম ভবনের রেকর্ড অনুযায়ী 1997 সালের 2রা ডিসেম্বর দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল 11.3 ডিগ্রিতে। 2013 1লা জানুয়ারি দিল্লির তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি। এ বছরে গত সোমবার সফদারজাঙের তাপমাত্রা নেমে হয় 9.4, যা স্বাভাবিকের থেকে 11.4 ডিগ্রি নিচে। অন্যদিকে রাজস্থানের জয়পুরে তাপমাত্রা 1.4 ডিগ্রি ছিল সোমবার। 55 বছর আগে 1964 13ই ডিসেম্বর জয়পুরের তাপমাত্রা নেমেছিল 0তে। পাঞ্জাবেও চলছে শৈত্যপ্রবাহ। ফরিদকোটের তাপমাত্রা সোমবার নেমে দাঁড়ায় 0.7 ডিগ্রিতে। দিল্লির ঘন কুয়াশায় কম দৃশ্যমানতার জন্য বহু বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়, বহু বিমান বাতিল করা হয়। 4টি বিমান বাতিল করা হয় এবং 30টি ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বলে রাজধানী সূত্রে খবর।